নমস্কার, নতুন চশমা পুরনো সেট আপ গালে ব্রনো, এটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে আপনি কি রিয়ালিটি শোয়ে সিলেক্ট হয়ে আপনার বাপ মায়ের মুখ উজ্জ্বল, প্রাঞ্জল, বৃঞ্জল, দ্বীপজল, পুকুরের জল, নদীর জল, ডোবার জল করতে চান? তাহলে চলে আসুন আমাদের ইনস্টিটিউটে, যার নাম তুই করবি না তোর বাপ সিলেক্ট করবে পাবলিক ইনস্টিটিউট। এখানে অত্যন্ত যত্ন সহকারে ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, কমেডি, ড্রামা, থোড়া বের করা ছোট্ট পাজামা পরানো থেকে শুরু করে মাথার চুল ঝাঁটের বাল জেল দিয়ে স্পাইক করে পরিপাটি বানিয়ে আপনাকে এমনভাবে রিয়ালিটি শোর অডিশনে পাঠানো হবে যে আপনার প্রথম পারফরমেন্স দেখে ছিটকা দুনি, টেবিল থাপড়ানি, গাঁড় মারানি, গলা ফাটানি, সব রকম বিচারকেরা দৌড়ে এসে ডিরেক্ট আপনারটা মুখে নিয়ে নেবে। বলেন কি ভুলভাল ভাবছেন কেন? মাইক হাতে আপনার নাম মুখে নেবে আর বলবে মেরি তরফ সে তো হ্যাঁ, মেরি তরফ সে ভি হ্যাঁ, মেয়ে ভি হ্যাঁ কে রহি হুঁ। তোদের কিসের বন্ধুরা, বসে বসে গাঁড় চুলকে ঝাঁটের লোম ছিঁড়ে আটি বেঁধে সময় নষ্ট না করে চলে এসো অ্যাডমিশন গোয়িং অন ভর্তির জন্য। তোমাকে আনতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ডের জেরক্স, বাড়ির জমির দলিল, বাবার এটিএম কার্ড, ব্যাংকের বই, মার গয়না, 4 লক্ষ নগদ টাকা। নমস্কার, আমি মৃন্ময় দা রিয়ালিটি শো এক্সপার্ট, দা প্রিন্সিপাল অফ তুই করবি না তোর বাপ সিলেক্ট করবে পাবলিক ইনস্টিটিউট। দেখা হচ্ছে প্রথম অনলাইন ক্লাসে। তার আগে একটি ছোট্ট ঘোষণা বন্ধুরা, ওয়াহ জব ইন্ডিয়ার প্রথম ডেডিকেটেড জব প্ল্যাটফর্ম। এখানে সেলস, টেলিসেলস, টেলিকলার, বিজনেস ডেভেলপমেন্ট, কাস্টমার কেয়ার, ডেলিভারি বয়, এই জবগুলো খুব সহজেই পাওয়া যায় যেগুলো প্রত্যেকটি ভেরিফাইড আর রেপুটেটেড কোম্পানি থেকে নেওয়া। আর বেস্ট পার্ট হচ্ছে ইউজ করা খুবই সোজা, জাস্ট লগ ইন করো আর অ্যাপ্লাই করো। তুমি কোম্পানির এইচআর এর সাথে ডিরেক্ট ফোনে কথা বলতে পারবে, কল এইচআর বাটনের থ্রুতে তোমার ইন্টারভিউয়ের শিডিউল তুমি তোমার মর্জি মতো সেট করতে পারবে। তো বন্ধুরা, এখন আর লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই, কাউকে অনুরোধ করার কোনো দরকার নেই, কোনো ক্লায়েন্টের কাছে বোকা সাজার দরকার নেই। তোমার জব খোঁজো তুমি গর্বের সাথে, ইউজ করো ওয়া জব, আগে বারো শান্সে। চলো এই ক্লাসের আলোচ্য বিষয় ডান্সিং রিয়ালিটি শো। বন্ধু, তুমি কি ছোটবেলা থেকে নাচ শিখছো? নাচতে নাচতে ঘরের মেঝে ডান্স ক্লাসের ফ্লোর ফাটিয়ে ফেলেছো, গোড়ালির চামড়া পাতলা করে ফেলেছো, শখানেক ডান্স ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছো, হাজারখানেক অডিশন দিয়েছো এবং প্রত্যেকবার অডিশনের শেষে বিচারকদের কাছ থেকে একই কমেন্ট পেয়েছো, হাম আপকো তকদির কি টোপি নেই দে সকতে, হাম আপকো তকদির কি টোপি নেই দে সকতে, নেই দে সকতে, নেই, মে যাও। হতাশার অবসান, মুশকিল আসান, উপায় বলবো আমি, নাচ করবে তুমি, ফাইনালি গিয়ে ট্রফি পেলে আমার নামে লিখে দিও 2 বিঘা জমি। ও বন্ধু, তুমি অডিশনে সিলেক্ট হচ্ছ না বিকজ পাবলিক যেটা খেতে চায় সেটা তুমি খাওয়াতে পারছো না। না, আমি ভাত, মাংস, রুটি, পরোটা, চিকেনের কথা বলছি না, ভারতের পাবলিক সব থেকে বেশি যেটা খেতে পছন্দ করে সেটা হচ্ছে সেম্প্যাথি, ইমোশন। না হলে কি রানুমণ্ডল এত ভাইরাল হয়? আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে রানুদির থেকে বেটার গান গাওয়া ছেলে মেয়ে আছে? এবার তাদের কাছে ইমোশনাল গল্প নেই, পাবলিক কাঁদতে চায়, ওদের কাঁদতে দাও। সানরাইজ কাচ্চিখানি খাটি সর্ষের তেল ছিটিয়ে কাদাও, বাঙালির চোখে জল এনে দাও। ভেরি সিম্পল লজিক বন্ধুরা, নাচ তো হবে 3 মিনিটের একটা গানে, বাকি 1.5 ঘন্টার এপিসোডে ডিরেক্টর কি বালছি রেসপন্সার পাবে? তার জন্য ড্রামা লাগবে, নাটক লাগবে, গল্প লাগবে। গল্প দেবে কে? আমি আমি আরে, তোমার বাড়িতে BMW, মার্সিডিজ, জাগুয়ার থাকলে অডিশনে আসতে হবে পায়ে হেঁটে ছেঁড়া চপ্পল পরে। তোমার বাবা যদি সুপ্রিম কোর্টের বিচারপতিও হয়, অডিশনে জিজ্ঞেস করলে বলতে হবে তোমার বাবা গাঁজা বিক্রি করে। আরে, একদিন গাঁজা বিক্রি করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে পুলিশের হাতে, লাঠির বাড়ি খেয়ে তোমার বাবার অন্ডকোষে একটা টিউমার হয়। বলেন কি? এবং সেই টিউমার অপারেশন করতে লাগবে 4 লক্ষ টাকা। সেজন্য এই রিয়ালিটি শোটি যেটা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে হাউ হাউ করে কেঁদে দাও। আরে আর হ্যাঁ, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি একা কাঁদবে না, তোমার সাথে প্রত্যেকটি বিচারক কাঁদবে বিকজ তারাও পেমেন্ট নিয়েছে। ভাই মিউজিকটা লাগাও, মিউজিক in this fucking time. আরে সারে বন্নাচি, হ্যাঁ নাচো নাচো। এরপরে যখন যাজারা জিজ্ঞেস করবে বাবা তুমি কার কাছে নাচ শিখেছো তোমার গুরুকে, তখন তোমার বাবা যদি তোমার প্রতি 14টিও কোরিওগ্রাফার লাগিয়ে রাখে, তুমি বলবে তুমি একা নাচ শিখেছো, তুমি ইউটিউব দেখে নাচ শিখেছো। আর যদি কোনো কারণে তোমার মনে হয় একটু বেটার নাচ করে ফেলেছো, তাহলে বলবে ইউটিউব প্রত্যেক সপ্তাহে তোমার বাড়িতে আসতো, পার্সোনাল ট্রেনিং দিয়ে আবার চলে যেত। এটার পরে যদি যাজাদের কমেন্ট চেঞ্জ না হয়, তুমি আমার নামে একটা কুত্তা পুষো, সাড্ডা কুত্তা টমি, তেরা কুত্তা মৃন্ময় গাও। কুত্তা টমি, সাড্ডা কুত্তা কুত্তা, মেরি তরফ সে ভি হ্যাঁ হ্যাঁ, মে ভি হ্যাঁ কে রহি হুঁ। উড়তি করি, উড়তি করি। তো এবার আমি যুগান্তকারী, নবজাগরণ সৃষ্টিকারী যে রিয়ালিটি শো এর পিন্ডি চটকাতে চলেছি, তার নাম MTV রোডেস। ও নো,
আমার পার্সোনালি মনে হয় 2000 টাকার নোটের মতো এই শোটা বন্ধ হয়ে যাওয়া উচিত। বলেন কি? নাচের রিয়েলিটি শোয়ে লোকে নাচ শিখে যায়, গানের রিয়েলিটি শোতে লোকে গান শিখে যায়, কমেডি রিয়েলিটি শোয়ে লোকে কমেডি শিখে যায়, বিগ বসে লোকে ক্যাচাল ঝগড়া শিখে যায়, আর এমটিভি রোডিসে লোকে যে কিবালটা ছিটতে যায় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মাটিতে 50 ফিট গভীর গর্ত খুললে যে লেভেলটা আসে না, তার থেকেও 2 ফিট নিচে এমটিভি রোডিসের লেভেল। সেটা তখনই প্রমাণ হয় যখন দেখা যায় অন্য একটা শোয়ে রিজেক্ট হওয়া পার্টিসিপেন্ট এই এমটিভি রোডিসে জাজ হয়েছে। জাজ? সিরিয়াসলি? ইয়েস ডুড, আই এম টকিং অ্যাবাউট তোমার আমার সকলের অপ্রিয় এক এবং অদ্বিতীয় গরিবের জনি সিনস টাকলা ভাই মিস্টার রঘু রঘু রঘু। आपका कहने का मतलब है कि आपको मेरा गाना पसंद नहीं है? मेरा कहने का मतलब ये है कि आप गा नहीं सकते, मेरे हिसाब से मुंबई नहीं आ सकते। झट ठाकी झट ठाकी ए गांड में घुसा हुआ तेरा दिमाग, ठीक है? আমি এই বিচারক রঘুর মুখটিকে তার পাঁচার সাথে তুলনা করলাম, কারণ তার মুখের কথার কোনো দাম নেই। প্রমাণ দাও না। ये बात तमीज से भी बोल सकते हैं। आई थॉट ही वाज रूड। आई थॉट ही वाज रूड। ए गांड में घुसा हुआ तेरा दिमाग, ठीक है? আমি তো আজ পর্যন্ত রোডিসে চেয়ারে বসে গালি গালাজ করা ছাড়া ওদের বাইরে কোথাও কাজ করতে দেখিনি। এটা হাস্যকর না? বলেন তো, সত্যি বলেন তো, এটা হাস্যকর না? দিলো মে আপনি বেতাবিয়ালে কে চল রহে হো তো জিন্দা হো তুম, इन कुत्तों के सामने मत नाच बसंती। मैं आज भी फेंके हुए पैसे नहीं उठाता, मैं जहाँ खड़ा होता लाइनों से शुरू होता, मेरा करण अर्जुन आएंगे, तेरे नींद तेरे चैन দোনো চুড়াएंगे। এই ধরনের ডায়লগ গুলো থেকে অনেক বেশি বিখ্যাত, অনেক বেশি পপুলার, অনেক বেশি ভাইরাল ডায়লগ দিয়েছেন কে? জানি না। রোডিসের কুখ্যাত বিচারক নেহা ধুপিয়া, নেহা ধুপিয়া, নেহা ধুপিয়া জোরে পাতালি, এবং ডায়লগটি হলো ইটস হার চয়েস, ওয়ান মোর, ইটস হার চয়েস অন পাবলিক ডিমান্ড, ইটস হার চয়েস, ইটস হার চয়েস। মানে বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে একটা এরকম, একটা ছেলে পার্টিসিপেন্ট এসছে, সে বলছে সে একটা মেয়েকে খুবই ভালোবাসে, মেয়েটার প্রতি সে খুব লয়াল, বাট সেই মেয়েটা সেই ছেলেটিকে ছাড়া আরো পাঁচটা ছেলের সাথে টপাটপ 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 সম্পর্কে জড়িত। এবার এই ব্যাপারটা ছেলেটা জানতে পারে, সেই পাঁচটা ছেলেকে ডাকে, তারপরে মেয়েটাকে ডাকে, মেয়েটাকে সবার সামনে থাপ্পর মারে, এবং এই যে মেয়েটা সেই ছেলেটিকে ছাড়া আরো পাঁচটা ছেলের সাথে টপাটপ 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 সম্পর্কে জড়িত। এটা হলো নেহা দিদির ভাষায় ইটস হার চয়েস, ইটস হার চয়েস, ইটস হার চয়েস। আর রাগ তোর সেই তোর কথাবার্তা ঠিক নেই, তোর আচরণ ঠিক নেই। মানে ধরো নেহাদি, তুমি একদিন রোডিসের শুটিং শেষ করে তোমার বাড়িতে গিয়ে দেখলে তোমার বেডরুমে তোমার হাজবেন্ড তুমি ছাড়া আরো পাঁচটা মেয়েকে বসিয়ে কারো টমেটো, কারো কমলা, কারো কুমড়ো, কারো লাউ, কারো বেগুন খাচ্ছে, এবং তোমাকে দেখার সাথে সাথে সে হতচকিত হয়ে বলছে আই'ম সরি নেহা, আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি চলে আসবে, তখন কি তুমি বলবে নো প্রবলেম বেবি, ইটস ইওর চয়েস? বন্ধুরা, তোমরা কোনোদিনও দেখেছো কোনো রিয়ালিটি শোয়ের বিচারক সেই শোয়ের পার্টিসিপেন্টের সাথে মারপিট করে? আমার গালের ব্রণর দিব্যি বলছি আমি আজ পর্যন্ত দেখিনি, বাট এই শোয়ে সেটা হয়। প্রমাণ দাও। তো বন্ধুরা, ভিডিওটি প্রায় শেষের দিকে, শেষ করার আগে জাস্ট একটা কথাই বলবো, গোবরে যেরকম পদ্মফুল জন্মায় ঠিক সেরকম এমটিভি রোডিস থেকে একটা স্টার জন্মেছে, তার নাম আয়ুষ্মান খুরানা। মানে রোডিস যদি গোবর হয় তাতে আয়ুষ্মান খুরানা জন্ম নেয় একটি পদ্মফুল। আবার প্রবাদে বলে না শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না, ঠিক সেরকম রিয়ালিটি শো এর ড্রামার কুটকচালি, টিআরপির লড়াই, স্পন্সরের জন্য ক্যাচাল, এই সমস্ত কিছু কোনো ট্রু ট্যালেন্টকে ঢেকে রাখতে পারে না। প্রকৃতপক্ষে রিয়ালিটি শো এমন একটি ব্যাপার যার মধ্যে রিয়ালিটি ব্যাপারটাই কম। এই বলে ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও আমাদের বাংলার গর্ব, আমাদের ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং কোন রিয়ালিটি শো থেকে উঠে এসেছিল। আশা করি পারা উচিত তোমাদের, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ।